প্রত্যেকে মাতৃভূমির সন্তান, মাতৃভূমির প্রতি আমরা দায়বদ্ধ, সেই জায়গাটাকে দাঁড়িয়ে থেকে আমাদেরকে করতে হবে। বাকি যাতে উন্নত করি, উন্নয়নের দিকে যত যেতে চায়, আমরা যদি মানসিকভাবে উন্নত হতে পারি তাহলে আমাদের বাকি সবটুকু ঠিক হবে বলে আমার বিশ্বাস। আপনাদের আপনাদের মূল্যবান সময় আজকে আপনারা দিলেন, আমি সেটা পেয়েছেন কিনা এটার গুরুত্ব এই কারণে কি আমি আপনাকে চিনব, আপনি আমাকে চিনবেন, চিনলে আমাদের মধ্যে মতানুমাত্রা আমাদের মধ্যে এক্সচেঞ্জ দরকার আছে, সেটা খুব ইম্পর্টেন্ট আছে। তো আগামী দিনে ডানকুনির পরিষেবার ক্ষেত্রে একটা নতুন মাত্রা আনবে, সেইটা আমাদেরকে সকলকে ভাবতে হবে। আপনার একটা মূল্যবান মতামত আমাদেরকে অনেক সুযোগ প্রসারী করবে, আপনার একটা মূল্যবান মতামত আজকে এই অমূল্য সময় দিয়েছেন, আর আমাদের সাহেবদের পারমিশন নিয়ে সকলকে আবার ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আপনাদের সব উৎসব সুন্দরভাবে কাটুক অভিনন্দন জানাই, এবং এই নিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। সমস্ত ভাই বোনেদের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, সমস্ত ডানকুনিবাসীকে যারা রথযাত্রায় অংশগ্রহণ করবেন এবং যারা রথযাত্রা করবেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই। এবং তারপরেই 29 তারিখে বকরিদ আছে, ঈদুল আজহা, সেই ঈদুল আজহাতেও আমি সকলকে সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। ঈদুল আজহা সকলের ভালো কাটুক, সুস্থ কাটুক, সবাই ভালো থাকুক। ঈদুল আজহাতে রামকুনি পৌরসভার পক্ষ থেকে আমরা যেটা প্রতি বছরই করে থাকি, যে আমাদের নামাজের পর কোরবানি যে হয়, কোরবানির পর যে উচ্ছিষ্ট অংশগুলো থাকে সেই উচ্ছিষ্ট অংশগুলো আমরা রামকুনি পৌরসভার পক্ষ থেকে গাড়ি পাঠিয়ে সেগুলো তুলিয়ে নিয়ে আসা হয়, বস্তায় করে রেখে দিতে বলা হয়, তারা বস্তায় তুলে রেখে দেয়, সেগুলোকে আমরা তুলিয়ে নিয়ে আসি এবং কোন দৃষ্টি সেখানে ছড়ানো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। তাই এবারেও সেই একই কথাই আমি বললাম যে আমরা সেরকমভাবেই ব্যবস্থা নেব, এবং তার পাশাপাশি একটা সচেতনতা থাকবে, যেটা আইসি সাহেব আজকের যে কোয়ার্ডিনেশন মিটিং ডেকেছেন সেখানে সবাই আমাদের একমত যে রাস্তা যেহেতু সিক্লেন, যেহেতু আমাদের দুর্গাপুর এক্সপ্রেস হয়ে হচ্ছে, সেখানে ট্রাফিকের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণটাকে আমরা কিন্তু আরও বেশি বাড়াতে হবে, আমাদের ট্রাফিক আরও বাড়াতে হবে। এবং যে ছেলেরা যারা ওই সিন্নি মানে কোরবানির যে অংশটুকু নিয়ে তার আত্মীয়ের বাড়ি বাড়ি যাবে সেগুলোকে খুব ভালোভাবে প্যাকিং করে যেন নিয়ে যায়। আমাদের এই আনন্দ যেন সবসময় আনন্দটাই থাকে, একটা একজনের জন্য কারোর যেন অসুবিধে না হয়, এক আর সবাই যেন ভালোভাবে থাকে, এবং প্রত্যেকে যারা যাবে বাইক আরোহী যারা যাবে তারা তাদের যেন প্রত্যেকেরই মাথায় হেলমেট থাকে এবং গাড়ি নিয়ন্ত্রণের মধ্যে রাখবে, তারা যেন অতিরিক্ত মানে বেতেল গাড়ির না গতিবেগ বাড়ায়, খুব বেশি গতিবেগ বাড়ালে কোনো সমস্যা হতে পারে, ঠিক নিয়ন্ত্রণে গাড়ি যেন ঠিকঠাক চালায়। এবং প্রতিটির অনুষ্ঠান প্রত্যেকের অনুষ্ঠান ভালো হোক, এবং এই অনুষ্ঠান এই উৎসব সকলের ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুক, এটাই ভালো লাগে। আমাদের ডেভেলপমেন্ট নিয়ে আমাদের মেন ফোকাস তো মহেশে থাকে, মহেশে যেটুকু সিনিয়র অফিসার আছে ডিস্ট্রিক্ট কমিশনারের বাইরে থেকে ওইখানে থাকে, তাও তারপরেও আমাদের এখানে যে ইন্সপেক্টরগুলোকে দেওয়া হয় এখানে চার পাঁচটা আছে রথযাত্রা, এখানে প্রসেশন বের করে, তারপর আমাদের ঈদুল আজহা জন্য আমাদের ভালোই অ্যারেঞ্জমেন্ট থাকে, কৃষি পার্টি থাকে, মোটরসাইকেল পেট্রোলিং থাকে, সাইকেল থাকে, এছাড়া আমাদের কিছু কিছু অফিসার ফোর্সকে হেডকোয়ার্টার থেকে দেওয়া হয় তাকে আমাদের এই উৎসবগুলো স্কুল কাটাতে পারে।